একাধিক সাপোর্ট আমাকে দিবেন না, কারণ আমার তাহলে আমার পরিকল্পনা আমার ভুল ছিল। আমাকে যদি বারবারই আপনি সাপোর্ট দেন তা তো হবে না, আনএক্সপেক্টেড তার রিকভারি হয়ে গেলে তাকে এক্সিট করে দিতে হবে, একদম কেস ক্লোজ হয়ে যাবে। ওখানে আপনি নিচে গিয়ে কমেন্টস থাকবে, আমি এটা বলবো আপনাদের, আমাদের যখন সফটওয়্যারটা ডেভেলপ হবে ওখানে যে আমরা এখন হ্যাঁ এখানে ক্লোজ আপনারা লিখে দিবেন যে তার নিয়ে আর কাজ করার প্রয়োজন নাই, বা আগামী দুই তিন বছর পরে তাকে নিয়ে কাজ করার লাগতে পারে। কেস ম্যানেজমেন্ট অফিসার ওখানে কমেন্টসটা দিয়ে দিবে। নৈতিক মানদণ্ড শুনেন, আমি এখানে একটা লিখে রাখছি, একটা মজার বিষয় আছে নৈতিক মানদণ্ড। সকালবেলা আপনি আলোচনা করুন না তো দাদা, আপনি দেখুন উনি কিন্তু বলছিল যে সমাজ পরিবর্তন বা এই যে লোন টোন এগুলো পায়া বিশাল চেঞ্জ হয়ে যাবে সমাজ, ঠিক না? এই বাংলাদেশের কনটেক্সটে সত্যিকার অর্থে আমরা যারা এই উন্নয়ন সেক্টরে কাজ করি সবাই যদি আমরা একদম নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতাম, অনেস্টলি আমার ভুল হয়ে থাকলে মানে যদি কোনো কিছু ভুল বলে থাকি মাফ করবেন, যদি নিজের জায়গার দায়বদ্ধতা থেকে কাজ করতাম ভালোভাবে ম্যানেজমেন্টের সাথে, আমরা যদি ম্যানেজমেন্ট যেটা ভুল করতেছে এটা যদি ধরতাম, এটা এটা ঠিক না, আমি এটা করবো না, আমার এটা করাইতে পারবেন না, এই সেই না, তাহলে দেশটা অনেক ভালো চলত। যে পরিমাণ টাকা আসছে আর যে পরিমাণ সাপোর্ট আর যে পরিমাণ ট্রেনিং পাইছি আমরা, হাজার